হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমিতাজ অলিন বানে তোমাদের জানাচ্ছি অনেক স্বাগত তো এই ভিডিওটা যেটা আমি এখন করছি করতে বসেছি এই ভিডিওটা আমার একদিন আগেই করা উচিত ছিল কিন্তু কিছু কারণবশত আর একটু সময়ের অভাবেও আমার ভিডিওটা করে হয়ে ওঠে ওঠেনি আমি চাইছিলাম এটা আমি একটা আলাদাই ভিডিওর মাধ্যমে বলবো তো তোমরা এত এই কদিনের মধ্যে বা একদিন দুদিনের মধ্যে তোমরা হয়তো মানে জেনেওছ যেটা আমি বলবো সেটা কাকুলিদির চ্যানেল থেকে আর সঙ্গীতার থেকে কত মানে আমাদের এই গ্রুপের মধ্যে কিছু কিছু কমন সাবস্ক্রাইবার বলবো না ফ্যামিলি মেম্বার্স বলবো কারণ সত্যি মানে মা বাবা ভাই বোন জ্যাঠা কাকা বড় গুরুজনরা যেরকম টাইমে বিপদের সময় তোমার পাশে থাকে যে তারা কখনো ছেড়ে যাবে না বা ঠিক ঠিক বুদ্ধিটা দেওয়ার মতন মানুষ থাকে সেরকম এই প্ল্যাটফর্মে এসেও কিন্তু আমরা এরম ধরনের মানুষকে পেয়েছি হ্যাস্ট অফ মানে যদি দেওয়ার থাকে তাহলে দিকে দেবো কারণ কাকুলিদের থ্রুতেই আমরা এই মানুষগুলোকে পেয়েছি তা আমি পাপিয়াদির কথা বলছি পাপিয়া রয় তোমরা অনেক কমেন্ট সেকশানে কমেন্টে দেখতেও পাবে পাপিয়া দি আমাদেরকে কমেন্ট করে আর খুব ভালো লাগে যে উনি খুব মানে ঠিক ঠিক সাজেশনটা দেয় যে এটা করা উচিত অনেক সময় তো কিছু কিছু জিনিস আমরা ভুলবশত বা আবেগের বশে করে ফেলি সেই জায়গাটায় খপাত করে ধরে দেওয়ার মতন একজন মানুষ আর টিপস তো দিতে পারে খুব ভালো যে আমি যেরকম আমাকে একবার বলেছো তুমি তো নাচের এরকম টাইপের টিউটোরিয়াল টাইপের ভিডিও করতে পারো বা চেষ্টা করে দেখতে পারো আমার সত্যি হয়ে ওঠেনি নাহলে আমি অবশ্যই চেষ্টা করতাম ওই বাড়িতে থাকলে আবার হয় তো আসল কথায় আসি পাপিয়াদির যে কাজিন ব্রাদার রয়েছেন তিনি আজকে কত বছর ধরে বিগত কত বছর ধরে ভুগছেন তো এই কদিন যাবৎ তার কিডনি ট্রান্সপ্লান্ট হবে তো সেই জন্য মনে হয় সতেরো তারিখ যতদূর সম্ভব ডেটটা এই মুহুর্তেই মনে আসছে না তো জানো একটা কিডনি ট্রান্সপ্লান্টের মানে বিশাল বড় একটা অ্যামাউন্ট তো যিনি আর কি যিনি আর কি ডোনেট করবেন আই থিঙ্ক মেবি আর হয়তো সিক্স কি সেভেন ল্যাক্স মতন তিনি নেবেন আর এই যে প্রসেসিংটা এই যে ডাক্তার দিয়ে যে খরচাটা মানে টেন ল্যাক্সের ওপরে এই খরচাটা তো আমি একটা ব্যাঙ্ক ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো আমাদের যার যার যতটুকু সামর্থ্য থাকবে যতটুকু মানে যদি এক টাকাও থাকে তাহলে ততটুকু নি কাউকে কোনো প্রেশার না কাউকে কোনো রকম জোর জারি না যার যতটুকুনি থাকবে ততটুকুনি একটু সাহায্য করবেন যদি মনে হয় যে আমরা একটু এসে দাঁড়ালে ভালো হয় সেই মানুষটা একটা মানুষকে ভালো করতে পারবো অবশ্যই একটু এসে সাহায্য করবেন আর আমি জানি এই ভিডিওটা অনেকে দেখবেন যারা যাদের যাদের কাছে অবধি পৌঁছাবে তারা তারা একটু প্লিজ পাশে থাকবেন আর এটাই আমার ছিল বলার একে অপরের পাশে থাকবো তবে তো এগিয়ে যেতে পারবো যেরম খারাপ সময় পাশে থাকবো তেমনি ভালো সময়ও পাশে থাকবো তো এটাই ছিল আমার বলার আর আই থিঙ্ক যার হবে তার নাম মনে হয় সব্যসাচী রয় আর ডিটেলস ব্যাংকের ব্যাঙ্ক ডিটেলস নিচে দেওয়া থাকবে সেখানে একটু তোমরা দেখে নিও ঠিক আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমি জানি আমি এটা যদি কোনো ভিডিওর মধ্যে বলতাম হয়তো আমার মানে অত দূর হয়তো তোমরা দেখতেও না আর হয়তো বলাটা ঠিকও হতো না আমার আমার ক্ষেত্রে মনে হয়েছে তাই জন্য আমি চাইছিলাম যে এটা একটা আলাদাই ভিডিও হোক আলাদা ভিডিওতেই তোমরা সেটা দেখো